বলছিলাম আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূর হয় বিশ্বজোড়া, কেউ নয় নবীর বংশ ছাড়া। তা ভালো একটা কাউন্টার দিছে আবু জেহেল, তো নবীর নূর হইল। তাহলে কি আবু জেহেলের কাছে মনে হবে নাকি? না রে বাবা, আবু জেহেলের কাছে মরিদ হওয়ার কথা বলা হয় নাই। হা হা, ঠিক আছে ঠিক আছে, এই শুনে গেছি। ধন্যবাদ ধন্যবাদ। আবু জেহেলের কাছে মরিদ হইতে বলা হয় নাই। নবী বলেছে আল উলামা ওয়া রাসুল আম্বিয়া, দুনিয়াতে যারা হকানি আলেম, হক পথের দিশারি, তারা হলো আউলিয়া আব্দাল পীর মাশায়েখ, তারা হলো আমি নবীর ওয়ারিশ। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলেছে, অচিনারে চিনতে চাইলে চলে যায় একজন চিনা লোকের সনে, আল্লাহরা সেখানে বসে একজন অলি আল্লাহর। কেন যাবি যদি মা শত্রু দর্শন? পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু এক। নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন ওসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশ দার হব হাসর মিজান। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, হরিত কমলে ছবি আইকো, কইরে ধ্যান বসিয়া নির্জন। আল্লাহর ওলি আসে কান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধ্যান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, তোর ভক্ত মিলিবে নিদানের দিন, এই কথা কইর একিন কয় সাধক রজ্জ। তাই বাবা আমার বাজান তার গানের মধ্যে বলছে, ওরে বিজ্ঞানময় বিধাতা দিদি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা দিদি, ও বাবা আত্মা রূপে আছে তিনি, ওরে পাগল সিন্দি না তোর বাজার কেমন অনন্ত বিধাতা, সে তো ভালো মন্দ বিধাতা, সে তো রসুল রূপে করছে আগমন, সে যে ভালো মন্দ বিধাতা, সে তো রসুল রূপে করছে আগমন, আসে খোয়া রাখছে বাবা মাসে খোয়া রাখছে দোস্তের মনে পাগল, মাসে খোয়া রাখছে দোস্তের করে পাগল, সিন্দিনা তো বাজার কেমন হন, সিন্দিনা রে বাজার কেমন হন।
যখন রেসালো প্রতিষ্ঠা হইল, আরে তখন জান্নাতের দ্বার খুলিয়া গেল, তখন আবার আসে খোঁজাই হবে ওই চরণ করে বাজার। মানব গুরু আমি রাখো মন্দ হইল, মানব গুরু আমি রাখো কিন্তু সাথী ধন বাবা চিল্লিনারে কবি সাথী ধন করে পাগল চিল্লি না তোর কিন্তু সাথী ধন প্রাপ্ত যারা তারা কি হয় বাজার এই দুনিয়াতে আল্লাহ নবী আর আলী রে তারা, আরে তোর কি পোষা হয় তাদেরই একজন বাবা আল্লাহ নবী আর আলী রে তারা, আরে তোর কি পোষা হয় তাদেরই একজন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মরূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। পৃথিবীতে যত রূপ ওই যে বলছে যত কল্লা তত আল্লাহ, সব রূপের মালিক সব রূপের ভিতরে মহাজন প্রাণসত্তা সেটা হল আমার সেই পরম সত্তা। তাই বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মরূপে আছেন তিনি নবরূপে নানান রূপে নিজেই নারায়ণ। পরে পাগল মন চিল্লি ধাতুর গুরুকে মন ধরে অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে সে করছে আগমন, রবিয়ত সঙ্গে লয়ের সালত প্রকাশ করিয়া সে মাসে খোয়া রাখছে দোস্তের মন। আল্লাহ হইল মাসে আর আল্লাহর যত সৃষ্টি তারা সবাই আসে, কিন্তু কোন কোন সময় মাসে কো আসে খায় আবার কোন সময় আসে কো মাসে খেয়ে যায়। সারা জনম
বিভূষা বাবার, বাবা কথা বলেন না, বিভূষা বাবার আশেক হয়ে ভক্ত কুল ব্যাকুল হয়ে থাকে, চোখের পানি ঝরায়, আশায় থাকে কখন বাবার দেখা পাবো। কোন কোন সময় কোন কোন গুরু তার ভক্তের আশায় থাকে, কোন সময় আমার জি আসবে, আমার জি আজা বলবে। বাবা ওই যে গুরু যদি জুলহাস জুলহাস করে, হ্যাঁ গরিব হলে কি হবে? গুরু তো জানে কি আমার মনের মানুষ, কি আমার সত্যিকারে আমার ভক্ত আমার আসবে। গুরু তা জানে, ভক্তই যেমন আশায় থাকে তাকে দেখার জন্য, গুরুকে দেখার জন্য, গুরুও কোনো কোনো সময় আশায় থাকে আমার ভক্তকে যদি আপনি নিজে দেখতে পারেন। যিনি আশায় থাকে তিনি হলো আশেক, আর যিনি আশাটা পূর্ণ করে তিনি হয় মাশেক। তাই আল্লাহর আদেশ নিষেধ সব কিছু আল্লাহ বলবে, কোনো আকার ধরে সামনে এসে বলে না। তাই নিরাকারে আল্লাহ আর আকারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম, তিনি এসে আমার আল্লাহর মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছে। এখানে নবী হয়ে গেছে মাশেক, রসুল হয়ে গেছে মাশেক, আল্লাহ হয়ে গেছে আশেক। আবার যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুলে গেল, তখন আমার আশেক হয়ে হজে হজরন আমার নবী কয় আল্লাহ আমার গুনাগার উন্মতের তুমি কষ্ট দিও না, যত কষ্ট দাও তুমি আমারও দাও, আমার গুনাগার উন্মত গুলিকে তুমি ক্ষমা। এখানে রেসুল আবার হয়ে গেছে আশেক। যখন মাওলায়াতি জারি হলো, তখন রেসালত পিছনে গেল, হইল নবী গুরু আলীর আগমন, নবী হইতে নবুয়তের যুগের খতম হলো, শেষ হলো, মাওলা আলীর মাধ্যমে এই বেলায়ও তিনি শুরু হয়ে গেল। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী, তারা কোন ধারা? এই তিন ধারা, মাওলায়াত, রুবুবিয়াত, রেসালত, এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী, তারা কর্তৃপূষা হয় তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কই তুই দেখ না চাইয়া, এক আসলেই বসা রয়ে চারজন, চারজন কারা? আল্লাহ নবী আলী আর দয়াল বাবা ত্রিপুষা, এই চারজন মিলা হইল একজন। এই ত্রিপুষার কাছে যে আমি ধর কথা বলছি, আবু জেহেলের কাছে, এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তো ত্রিপুষা হয় তাদেরই একজন। কলমার কথা বলা হয়েছে, কলমা হল একটা বৃক্ষ সাদৃশ, আর ওই বৃক্ষের শিকড়গুলো সপ্তম জমি ব্যাপৃত, সেই গাছে মৌসুমি ফল ধরে। মৌসুমি ফলটা কি? বাবা বলছে যে কলমায়ে শাহাদাত, এটার নাম হলো সাক্ষ্য বাক্য। যখন আপনি সাক্ষী দিবেন, না দেখে কি সাক্ষী দিবেন? না দেখে সাক্ষী দিলে থাপড়ে সাবার দাঁত ফেলাইয়ে দিলে, হ্যাঁ কথা তাই, না দেখে সাক্ষী দিলে সেই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আপনার সাক্ষী
কালামায়ে শাহাদত, এটা হলো সাধ্য বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আপনি আরো সাক্ষী দিবেন যে হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা সাক্ষী দিবেন কিভাবে? আপনার প্রিয় মুর্শিদের চেহারা দেখা দেখা আপনি আমার মুর্শিদকে হাজির, আপনার আল্লাহকে হাজির নাজির জেনে মুর্শিদের চেহারা দেখা দেখা তারপর আপনাকে সাক্ষী দিলে তবেই সে কলমায়ে শাহাদাত পাঠ করা হবে। বাবা তাহলে সেই গাছটা কি? সেই গাছটা হলো দয়াল বাবা পিপু শাহ, দয়াল বাবা গনি শাহ, আমার গাউ ছোলা জমরিয়া বাড়ি, আমার দয়াল বাবা মাইস ভান্ডারি, অর্থাৎ যার যার প্রিয় বর্ষদের চেহারা, এটা হলো কলেমার চেহারা। এটা দেখো তারপরে তুমি সাক্ষী দাও, তাতে মৌসুমি ফল ধরবে, অর্থাৎ এইরকম একটা জিয়া বাবা জন্ম নিবে। এটা হলো মৌসুমি ফল। কথায় কথায় অনেক কথা বলেছে বাবা, আমি তো এত কথা বলতে পারবো না। আজকে গপ্পের খাজ নাও দিয়ে যাইতে হইব, সারা জীবন ধরে গপ্প করছি, গপ্পের খাজনাটা আজকে দিয়ে যাইতে হইব। ওই যে 2 কেজি চাল বেছে গপ্প করছে, 2 মন চাল আনছিলাম, বিয়ের কাছে গপ্প করে ইজারা তোর ইজারাদার খারা কয় আসসালাম আলাইকুম, হ্যাঁ মাছ আনো নাই পেয়া করছো কি? পেয়া হলো সারা জীবন গপ্প করছি, ওই গপ্পের খাজনা দিয়ে দিলাম। আচ্ছা আমার কাছে খাজনা ফিরত চাই, ভালোই ভক্ত এখন পাইছি বিরাট ব্যাপার। চৈত্র মাসে রোদ রে মিরে যায় উঠছে ভক্তের বাড়িতে, হাইটা হুইটা যাইয়ে তারপরে কাবু হয়ে গেছে, গাইনে ছিল অস্থির, গুরু যখন ভক্তের বাড়িতে যে উঠছে ওইটাই বলতেছে বাবা আইলাম তো তোর বাড়িতে, খুব ভাই হতাশ হয়ে ভিতরটা আশা করতেছে বাবা কোথায় কি করু, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াই বাবা, কে বাবা রে পানি তো তো ভিতর ঠান্ডা হইব না, কতলে কি করুন লাগবো, কতর কাছে যে নারকেল ওই ডাব পেপে সুগির ডাবের পানি খাওয়াই দি তাই বেঠো ভিতর দুটো শান্তি তো। আমার বাগানে গিয়ে গল্পটা বাগানে বলছিল আমার সাথে যে ভিতরটা একটু শান্তি পেতাম, ভক্ত গাছে উঠতে যেয়ে কাঁচা কাঁচা দিছে লুঙ্গি, ভক্তের মনে মনে কল্পনা হইলো না একটা ডাব বেঁচে আমি বেস্ট হয়ে বেঁচতে পারি, আর পিসা পয়সা ফুটে এসে উপরে এসে পড়ে গেছে বাড়ি তাইছে, এখানে মরার পিসা রে আমার এই ডাবের পানি খাওয়া হো, আমার ডাব বেঁচতে পারব না হয় রে, নিজে খাইলে আত্মারে দিনে হেরে খাওয়ার লাগবে, ওইলে ডাক পারবো না, ও কাঁচা টাচা খোলা কর বাবা, আপনি রয়েছেন নিচে আমি রুম গাছের উপরে, আমি আর মাথার উপরে মানে পাওয়া যায় যে এত বড় বেদর আমি করতে পারবো না। হিসাব কর আহারে বাবা কথা তো তুই ঠিকই কইছাস, আমি নিজে তখন তুই উপরে যাবি, পাও মাথার উপরে গেলে পেটে তো বেদি পড়বি, এটা কাজ করি আমার মনটা যখন চাইছে তো আমি কষ্ট করে গাছে উঠি, একবারে গাছে উঠে ডাব একটা বাইরে নিয়েছে বুক টুক শুইলে বিলে শেষ, কাজ বড় বেজার নেই হওয়ার অবস্থা কি হয়, বুক টুক শুইলে শেষ তারপরে ডাব উঠবানি খাইব, কয় যে বাবা দাও দে দাওয়া ছিল তো বাবা এখন একটু কাইটে দে, দাওয়া তো লিছে দাওয়া তো লিয়ে উঠে আবার বন্ধ করছে, মনে মনে কয় এখনো বেচতে এখনো বাজারে নিয়ে বেঁচে যাইব, এখনো বেঁচে যাইব 10 টাকা পাবো, তাইলে ফলাইছে পাইছে দাও হাতে লিয়ে উঁচা করে পারবো না বাবা, আমি করতে পারবো না এটা কাটার সম্ভব না, কেন এত কষ্ট করে পারলাম আমি খেলে একটু কোপ দিয়ে কাটবি এটা পারবি না, কবা যান সাধু খালিম সাহেবের একটা গানের মধ্যে শুনছিলাম মুরুগো যে দিকে তো ঘুরে গেছি সেই দিকে তোমারে দেখি হালিম পাবি চিনি না তোমারে,
দামের মধ্যেও বিশ্ব যে রাজনীতি গুরু থাকে, দামের মধ্যেও তো আপনি বসে নিয়েছেন, আমি কেমন করে কোনটা পেয়ে আমি ঘাটি তোর কাঠন লাগবো না, কোপ একটা দিয়ে কাইটে গ্লাসে পানি বইরে ভদ্রতার খাতিরে গুরু বলছেন তুই একটু খা, নিজে না খাই বক্তরে বসে তুই একটু খা, ভক্ত কয় গ্লাসটা হাতে নিয়ে মনে মনে কয় ডাক্তার বেসা গেল না কি করে দয়াল, দুইবার আপনার হুকুম প্রাধান্য করছি, আমি তো জানলাম প্রায় এইবার তিন নম্বর হুকুম আমি যদি না মানি তাহলে আমারও জানলাম ঠিক আর বাসাই করা কাজে কিছু করার নাই, তৃতীয় হুকুম আমি যদি না মানি আমি মাইসুর কাপারেই খাই না বল যার জন্য আমার সবকিছু সারা জীবন যা গপ্প করছি গপ্পের খাজনা আমার আজকে ফিরত চাইতেছে। তমৌসুমি কলমার বিষয়ে আমার বাজানের লেখা যে গানটা ধের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, আমার বাড়তি কোনো কথা বলার দরকার নাই, মহাজনের গান।